মৌলভীবাজারের বড়হাটে গেল শুক্রবার সোয়াতের অপারেশন ম্যাক্সিমাসে নিহত তিনজনের একজন আশরাফুল আলম নাজিম। সকালে নিহতকে ছেলে দাবি করে লাশ শনাক্ত করেছেন নোয়াখালীর সোনাইমুড়ির মনোয়ারা বেগম। এ সময় স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য মোতাহার হোসেন ও তার স্ত্রী পান্না বেগমকে নিয়ে মৌলভীবাজার 250 শয্যা বিশিষ্ট হাসপাতালের মর্গে নিজ ছেলের লাশ শনাক্ত করেন তিনি। দুপুরে পুলিশ সুপার মোহাম্মদ শাহজালাল সাংবাদিকদের জানান, মনোয়ারা বেগম ছেলের লাশ শনাক্ত করলেও লাশ নিতে রাজি হননি।